আসসালামু আলাইকুম, স্বপ্নাস কিচেনে আপনাদের স্বাগতম। এই প্রচন্ড গরমে আমরা সবাই আইসক্রিম খেতে পছন্দ করি, আর তার যদি হয় কুলফি তাহলে তো কথাই নেই। আজ আমি আপনাদের সাথে একটি কুলফির রেসিপি শেয়ার করব। চলুন দেখে নিই এই রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। গুঁড়া দুধ এক কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ, কনডেন্স মিল্ক হাফ কাপ প্লাস দুই টেবিল চামচ, কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ, ডিমের কুসুম একটি, এলাচ গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ, সিএমসি পাউডার হাফ চা চামচ, পানি দুই কাপ। একটি ব্লেন্ডার জগে আমি প্রথমে পানি দিয়ে দিচ্ছি। এই কুলফি তৈরি করতে অবশ্যই সিএমসি পাউডার ব্যবহার করতে হবে, এতে করে কুলফি সফট হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুঁড়া দুধ, কর্নফ্লাওয়ার, ডিমের কুসুম, সিএমসি পাউডার, এলাচ গুঁড়া, কন্ডেন্স মিল্ক। এবার সবকিছুকে একসাথে ভালো করে ব্লেন্ড করব। আমাদের ব্লেন্ড হয়ে গিয়েছে, এই মিশ্রণটিকে আমি এবার চুলায় জ্বাল দিব। একটি হাঁড়িতে আমি মিশ্রণটি ঢেলে দিচ্ছি। এখন আমার চুলাটা বন্ধ আছে, চুলাটা অন করে দিলাম এবং দ্রুত এটাকে অনবরত নাড়তে থাকতে হবে। নাড়া থামানো যাবে না, তলায় যেন লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এখানে কর্নফ্লাওয়ার থাকার কারণে মিশ্রণটি দ্রুত ঘন হয়ে আসবে। আমি সামান্য জাফরান পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, কুলফি টেস্টের ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে না। আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ পেস্তা বাদামের কুচি দিয়ে দিলাম, আপনারা বাদামের পরিমাণ কমাতে বা বাড়াতে পারেন। অনবরতে এভাবে নাড়তে থাকতে হবে। এ ধরনের ঘনত্ব হলে আমাদের নামিয়ে নিতে হবে, এর চেয়ে বেশি ঘন করা যাবে না। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে এলাম ঠান্ডা হওয়ার পর। আমি এখানে কিছু পেস্তা বাদাম কুচি নিয়েছি, এগুলো আমি কুলফি মোল্ডে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি এরকম কুলফি মোল্ড না থাকে তাহলে যে কোনো আইসক্রিমের মোল্ডে দিতে পারেন। আমি এবার মিশ্রণটি ঢেলে দিচ্ছি এবং সামান্য একটু অংশ আমি খালি রাখব। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দেব 4 ঘন্টার জন্য। ফিরে এলাম 4 ঘন্টা পর, আমাদের কুলফি জমে গিয়েছে। এভাবে হাত দিয়ে একটু ঘুরিয়ে একটা কাঠি দিয়ে তারপর কুলফিটাকে মোল্ড থেকে বের করতে হবে, তা না হলে মোল্ড থেকে সহজে বের হতে চাইবে না। তৈরি হয়ে গেল আমাদের মজাদার কুলফি। এই কুলফি তৈরি করতে অবশ্যই আপনারা সিএমসি পাউডার ব্যবহার করবেন, এতে করে কুলফিটি সফট হবে। ইস্ট ছাড়া যেমন পাউরুটি তৈরি করা যায় না, ঠিক তেমনি সিএমসি পাউডার ছাড়া কুলফি সফট হয় না। সিএমসি পাউডার ছাড়াও কুলফি হবে, কিন্তু সেটা ততটা সফট এবং পারফেক্ট হবে না। আমি আশা করব এই গরমে আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন। আজ এ পর্যন্তই, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।